সামাজিক খেলোয়াড়দের টয়লেটে খাবার খেতে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমন কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, এরপর ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। কয়েকজন খেলোয়াড় গত 16 সেপ্টেম্বর এই ভিডিও ধারণ করা হয় বলে মনে করা হচ্ছে। এদিন সাহারানপুরের রাজ্য পর্যায়ে অনূর্ধ্ব 17 নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভিডিওতে দেখা যায় খেলোয়াড়রা একটি টয়লেটের সারি সারি ইউরিনালের কাছে রাখা বিভিন্ন পাত্র থেকে নিজেদের ভাত এবং সবজি তুলে নিচ্ছে। চাল ও সবজির পাত্রের পাশে কাগজের টুকরোই অবশিষ্ট পড়ে রাখা ছিল। 1 মিনিটের একটু বেশি সময়ের ওই ভিডিওতে ক্যামেরাটি ইউরিনাল এবং ওয়াশ বেসিন দেখানোর জন্য প্যান করা হয়, তারপর আবারও প্যান করে দেখানো হয় গেটের কাছে টয়লেটের মেঝেতে রাখা ভাতের প্লেট। খেলোয়াড়দের খাবার নিয়ে টয়লেট থেকে বের হতে দেখা যায়।